ঘটনাটা কি হয়েছে? ঘটনাটা হচ্ছিল যে ওই যে ছেলেটা মারা গেছে ও টাকা পেত মেয়েটার কাছে। এবার দীর্ঘ 1.5 বছর থেকে টাকা লেনদেন ছিল ওদের সঙ্গে, 50,000 টাকা নিয়েছিল ধার, 23,000 টাকা ব্যাক দিয়েছে, 27,000 টাকা পেত। এবার ছেলেটা বারবার চাইতে গেছে, তো কাল গতকালকে ওকে মাঠে জমি নেড়াতে হয়েছিল পাটের, ওখান থেকে ফোন করে ডেকেছে, বলেছি টাকা তোমাকে দিয়ে দেওয়া হবে, তুমি নিজে এসো। ও বলেছে আমার ছেলেকে পাঠাচ্ছো না, ছেলেকে পাঠালাম না, তোমাকেই আসতে হবে। ওকে ডাকার পরে বাড়িতে এসেছে জাস্ট 9:30-10টার দিকে। আসার পরে ওর ঢুকার পরে বাড়িতে সুইচ বন্ধ, মোবাইল কোনোভাবে আর কি খোঁজ খবর করে পায় না। আর স্ত্রী অনেক খোঁজাখুঁজি করেছে, কোনোভাবে না পেয়ে ওখানে ওদের সন্দেহ হয়েছে। তাহলে এই বাড়িতে যখন ডেকেছে, তখন এই বাড়িতে আছে, এই বাড়িতে যখন দেখতে যায় ওরাকে কোনো মতে ঢুকতে দেয়নি। বাড়ির ফ্যামিলি সব হেসে পাশলি নিয়ে গেটে বসেছিল, কোনোভাবে ঢুকতে দেয়নি। আমি সন্ধ্যার পরে মগরবের পরে ফোন করেছিল ওখানে স্থানীয় যে জহুরুল ইসলাম, যে এখানে একটা এরকম ঘটনা ঘটেছে যে বাড়িতে কাউকে ঢুকতে দিচ্ছে না, কিন্তু আমাদের সন্দেহ ওখানে আছে ছেলেটা। তারপরে আমি পুলিশ প্রশাসনকে বলি, আমাদের ছোটোবাবু গেছিলো শ্যামল পাত্র, উনি ইনকোয়ারি টিনকোয়ারি করে এসে সেরকম কিছু পায়নি। পরে আবার দেখা গেলো যে ওরা না পাওয়ার পরে আমাকে আবার ফোন করলো যে মিঠুতে এরকম ব্যাপারটা পায়নি। তো শ্যামল পাত্রকে বলেছি যে একটা কমপ্লেন ছাড়া আমরা কিছু করতে পারবো না। যে আবার ওনাকে 10:30-10টার সময় আসলো, আসার পরে আবার একটা লিখিত কমপ্লেন করা হলো। কমপ্লেনের পরে এখান থেকে পুলিশ সহ রতনবাবু গিয়েছিলো, মেজবাবু সহ আমরাও কয়েকজন ছিলাম সঙ্গে, যেহেতু 11:50 সেই বাড়ির মধ্যেই একটা চালা ঘরে রান্নার খড়ি মোড়ে ওকে মেরে ফেলে রেখে ওর ওপরে মাটি চাপা, মানে কিছু মাটি, তারপরে জ্বালানি চাপা দিয়ে ওখানে একটা ছাগল রেখেছে। এবার পাশেই যারা মার্ডার করছে, যেসব মানে মেয়েরা মার্ডার করেছে পাশেই শুয়েছিল, লোকে মানে ঘাটাঘাটি করছে, ছেলেটাকে পাওয়া গেল, লাশটা পাওয়া গেল। তারপরে ওরা নিজেরাই সবগুলো সব আসামি তাতেই ধরা হয়েছে, সেখানে বড়োবাবু গিয়েছিল, আসামিকে গ্রেপ্তার হয়েছে, সব আসামি গ্রেপ্তার হয়েছে। আমার নাম